নমস্কার বন্ধুরা, কলকাতা কুরার ক্লাবে আরো একবার স্বাগত আপনাদের সবাইকে। আজকে আমরা সিএসএস এর ফ্লোটিং সম্পর্কে জানবো, ঠিক আছে? তো কি হয় এই ফ্লোট সেটা সম্পর্কে আমরা দেখে নেবো। তো আমরা একটা এখানে স্টাইলিং আর মার্কআপ বানিয়ে রেখেছি, সেটার আউটপুট কীরকম আছে সেটা একবার দেখে নিই আমরা। দেখুন, এখানে একটা কন্টেনার বক্স রয়েছে যেটা ব্লু কালারের, এবং তার মধ্যে ছোট ছোট আরও কতগুলো বক্স রয়েছে, যেগুলো বক্স 1, বক্স 2 এবং বক্স 3 নামে আমি বানিয়ে রেখেছি। এগুলো অ্যাকচুয়ালি এক একটা ডিভ, যে ডিপগুলোতে খালি রেড কালারের একটা আউটলাইন বর্ডার দেওয়া রয়েছে। আমি ইন্সপেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে এটা একটা ডিপ, এটা একটা ডিপ, এটা একটা ডিপ, ঠিক আছে? বক্স 3, বক্স 2 এবং বক্স 1, এগুলো একটা ডিপ, এবং এরা রয়েছে কোথায়? এরা একটা কন্টেনারের মধ্যে রয়েছে। কন্টেনার কোনটা? এই ব্লু কালারের বক্সটা, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখানে যেটা বলার সেটা দেখুন, আমরা স্বভাবতই জানি যে ডিপ ব্লক এলিমেন্ট, এবং সেই জন্য ডিপটা যতটুকু আছে তার বাদে বাকি জায়গাটাও কিন্তু ব্লক করে রেখেছে। এটাও সেরকম, দেখুন এই যে ইয়েলো যে জায়গাটা, এই জায়গাটায় কিন্তু কাউকে ঢুকতে দেয় না, এরা ব্লক করে দেয়। এটাও সেরকম করে রেখেছে, এই তিনটেই ব্লক এলিমেন্ট। তো এই ব্লক এলিমেন্টগুলোকে আমরা ইনলাইন করলে এরা পাশাপাশি চলে যায়, সেটা আমরা জানি, কিন্তু এটা ছাড়াও আর একটা উপায় আছে যেটা দিয়ে আমরা এই বক্সগুলোকে, এই ডিপগুলোকে আমরা পাশাপাশি আনতে পারি। সেটা কি? সেটাকে বলে ফ্লোট, ঠিক আছে? তো এই ফ্লোটের কিছু সুবিধা আছে এবং কিছু অসুবিধাও আছে, সেগুলো সম্পর্কে আমরা আজকে জানবো, ঠিক আছে? তো চলুন দেখা যাক কি আছে। এখানে তিনটে ডিভেতেই একই ক্লাস দেওয়া আছে, বক্স নামের ক্লাস দেওয়া আছে এই তিনটে ডিভেতেই। তো আমি এই ক্লাসটাকে, এই ক্লাসটাতে আমি ফ্লোটটা অ্যাড করে দিচ্ছি, FLOAT, ফ্লোট, ঠিক আছে? ফ্লোট এখানে কী কী ভ্যালু আছে ফ্লোটে? লেফট আছে, রাইট আছে, নান আছে আর ইনহেরিট রয়েছে, ঠিক আছে? তো লেফটটা কী হয় এটা একবার দেখে নিই। দেখুন, লেফট আমি যেই করে ব্রাউজারেতে রিফ্রেশ করব, অমনি দেখুন বক্সগুলো সাইডে সাইডে তো চলে এসেছে, কিন্তু কন্টেনারটা কেমন চিপসে গেছে, তাই না? কন্টেনারটা আর একে পুরোটাকে ঘিরে নেই, কন্টেনারটা যেখানে শুরু হয়েছিল ওখানেই শেষ হয়ে গেছে, কিন্তু কন্টেনারটা এক্সিস্ট করছে। তো এটাই হচ্ছে ফ্লোটের একটা প্রবলেম, যে ফ্লোট করলে পরে ওর যে প্যারেন্ট এলিমেন্ট থাকে সেই এলিমেন্টটা যেখানে শুরু হয় ওখানেই শেষ হয়ে যায়, ওটা আর সবাইকে কভার করতে পারে না। ওর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সবকে কভার করে যে তারপরে গিয়ে শেষ হবে ওর কন্টেনার এলিমেন্টটা, তা কিন্তু হতে পারে না। তো এটাই হচ্ছে প্রবলেম। তো এই প্রবলেম কী করে সলভ করা যায় সেটা আমরা দেখে নেবো, কিন্তু তার আগে আমি দেখিয়ে দিই আপনাদেরকে যে দেখুন, এই বক্সগুলো আমাদের পাশাপাশি আনার ছিল, সেটা আমরা কিন্তু সাকসেসফুলি করতে পেরে গেছি। কী করা হয়েছে? শুধু ফ্লোট লেফটকে লাগানো হয়েছে। এবার ফ্লোট লেফটটাকে যদি আপনি তুলে দেন, আবার ওরা নিচে নিচে চলে যাবে, এবং প্যারেন্ট এলিমেন্টটাও আবার যেমন ওকে কভার করছিল সেরকম কভার করবে। আর যেই ফ্লোট দেবো অমনি কী হবে? প্যারেন্ট এলিমেন্টটা যেখানে শুরু হয়েছে ওখানেই শেষ হয়ে যাবে, কিন্তু চাইল্ড এলিমেন্টটা পাশাপাশি চলে আসবে। বোঝা গেছে এত অবধি? ওকে, এবার আমি এই ফ্লোটের প্রবলেমটাকে কী করে সলভ করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। আমরা একটা ক্লাস বানাবো, ক্লাসটার নাম দিতে পারি CLEAR, ঠিক আছে, অথবা দিতে পারি CLR, অথবা দিতে পারি CLEARFIX, ক্লিয়ার ফিক্স, ঠিক আছে? তো এইগুলো কেন দিচ্ছি? এই যে নামগুলো আছে এই নামগুলো হচ্ছে গ্লোবালি ইউজ হয়, ঠিক আছে? আপনি দেখতে পাবেন, আজকে আপনি ক্লিয়ারটা সম্পর্কে জেনে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন পরবর্তী দিনে বহুবার আপনার সামনে ক্লিয়ার অথবা CLR অথবা ক্লিয়ার ফিক্স এই ক্লাসগুলো আপনার সামনে আসছে। তো আমরা এখানে এই বাকি দুটোকে বাদ দিয়ে ক্লিয়ারটাকে নিচ্ছি, ঠিক আছে? ওগুলোকে ডিলিট করে দিলাম, করে দিয়ে আমরা এখানে কী লিখবো? এখানে সিম্পল একখানা প্রপার্টি নেবো, তার একটা ভ্যালু দেবো, CLEAR ক্লিয়ার বোথ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? বোথ, দু সাইড, দু সাইড থেকেই, লেফট রাইট দু সাইড থেকেই, ঠিক আছে? এই যে ক্লাসটা নিলাম, এই ক্লাসটাকে আমরা ইউজ যদি করি তাহলে পরে এই প্রবলেমটার থেকে সলভ হয়ে যাবে। দেখুন, আমি এখানে একটা ডিব নিচ্ছি, ডিবের ক্লাসের নাম দিচ্ছি CLEAR ক্লিয়ার, ঠিক আছে? এই ডিবটার মধ্যে কিছুই থাকার দরকার নেই, সো এটা ব্ল্যাঙ্কই থাকুক। এই যদি আমরা ক্লিয়ার ডিপটাকে এখানে নিয়ে নিই তাহলে পরে কী হবে? যখনই আপনি রিফ্রেশ করবেন দেখুন আপনার কন্টেনারটা আবার একে কভার করে ফেলেছে। তার মানে ব্যাপারটা কী হলো? ব্যাপারটা এরকম হলো, কন্টেনারটা শুরু হয়েছিল, শুরু হওয়ার পরে এবার আপনার একটা ডিপ একদম লেফট সেটে রয়েছে, তারপরেরটা মাঝখানে রয়েছে, তারপরেরটা তারপরে রয়েছে, এরকমভাবে আপনি আরও 10টা ডিপ নিতে পারেন। কিন্তু যখন আপনার ফ্লোটের কাজটা শেষ হয়ে গেছে, আর কাউকে আপনার ফ্লোট করার দরকার নেই, এবার কন্টেনারটাকে শেষ করার আছে, সেই সময় আপনি এর মাঝখানে একটা ক্লিয়ার আপনাকে ঢোকাতে হবে, ক্লিয়ার। সেই ক্লিয়ারটা আপনার কী করবে, যে কন্টেনারটা
শুরু হয়েছিল সেই কন্টেনারটাকে এই চাইল্ডগুলোর পরে গিয়ে শেষ করবে। তো ক্লিয়ার হচ্ছে একমাত্র উপায় যেটা দিয়ে আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পারি। তো একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি ফ্লোট ইউজ করেন তাহলে কিন্তু আপনাকে ক্লিয়ার কোথাও না কোথাও ইউজ করতেই হবে। এই ক্লিয়ারটা যদি আপনি এই দুয়ের পরে যদি ইউজ করে ফেলতেন তাহলে কি হতো, দুয়ের পরেই আপনার শেষ হয়ে যেত ফ্লোটিংটা, তিন পরের লাইনে চলে আসতো এবং তিনকে আর কভারও করতো না এই ব্লু। কেন? কারণ হচ্ছে ব্লু এইখানটা করে ক্লিয়ার বোধ পেয়েছে, এইখানে এসে কন্টেনারটাকে থামিয়ে দিয়েছে, আর তিনকে আর কভার করতে পারছে না, কারণ তিনের এখান থেকে ফ্লোট তো রয়েছে, তিনের মধ্যে ফ্লোট রয়েছে কিন্তু এই ফ্লোটের কোথাও শেষ হয়নি। আমি যদি আবার একটা ক্লিয়ার বোর্ড যদি এর নিচে দিতাম তাহলে কিন্তু একেও কভার করতো। দেখুন আমি করে দেখাচ্ছি, আমি যদি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখুন এটাকেও কভার করছে। বোঝা গেছে? এইভাবে আপনি ফ্লোট এবং ক্লিয়ার নিয়ে আপনার ডিজাইনটাকে তৈরি করতে পারেন। ওকে, এত অব্দি ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এবার ফ্লোটের যে আর সমস্ত ভ্যালুগুলো রয়েছে সেগুলোকে একটু দেখে নিই। তার আগে আমরা একটু এই ক্লিয়ারটাকে ডিলিট করে দিই, করে দিয়ে এখানে যে ফ্লোট লেফট নিয়েছিলাম আমরা, সেই ফ্লোটের আমরা রাইট এবং নান এই দুটো প্রপার্টি পাই। নান দিলে পরে কিছুই হবে না, নান দিলে পরে ফ্লোট আছে এরকমই মানে বোঝা যাবে না, ফ্লোট না থাকার যে কাজটা সেটা হবে। দেখুন ফ্লোট যখন ছিল না তখন যেরকম ছিল, ফ্লোট দেওয়ার পরে ফ্লোট যদি আমরা নান দিয়েছি তাহলে কিন্তু ওই ফ্লোটটা আর কোনো কাজ করবে না। ঠিক আছে, তো আমরা লেফট শিখেছি, নান শিখেছি, এবার একটা রয়েছে রাইট। ঠিক আছে, রাইটের কাজ কি, রাইটে যদি আপনি দিয়ে ফ্লোট রাইট দিয়ে যদি আপনি রিফ্রেস করেন তাহলে দেখবেন যে 1 2 3 এরা সবাই রাইট থেকে ফ্লোট হতে আরম্ভ করেছে। ঠিক আছে, কিন্তু এরকম কখনোই হবে না যে 1 এদিকে তারপর 2 তারপর 3, এরকম হবে না। যেহেতু ফার্স্টে এটা আসছে, ফার্স্টে আপনার 1 নম্বর ডিপ আসছে, এই 1 নম্বর ডিপটা যখন রাইট হবে তখন এই কন্টেনারের সব থেকে রাইটে ও ঢুকে যাবে। তারপরে কি হবে, তারপরে 2 নম্বর বক্সটা ঢুকতে যাবে, কিন্তু এ যেহেতু এতটা জায়গা নিয়ে রেখেছে তাই এ আর একে টপকে যেতে পারবে না, তাই এর গায়েতে থেকে এ শুরু হবে 2 নম্বর বক্স। এবং 3 নম্বর বক্সটা যেহেতু এরা দুজন এতটা জায়গাকে ঘিরে নিয়েছে তাই 2-এর পর থেকে 3 নম্বর বক্স শুরু হবে। ঠিক আছে, এক্ষেত্রে কি হয়, অনেক সময়তেই প্রবলেম হয় যে আমাদের 1 2 3 বক্সটাকে আমরা হয়তো 1 2 3 এরকম দেখাতে চাইছি কিন্তু রাইট সাইড থেকে দেখাতে চাইছি, সেক্ষেত্রে এটা উল্টে যায়। তখন আমাদেরকে কি করতে হয়, আমাদের এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা সিম্পলি এটাকে অর্ডারটাকে ঘুরিয়ে দিই, এখান থেকে কেটে এটাকে আমরা 1-এর ওপরে রেখে দেবো এবং 2টাকে 1 আর 2-এর মাঝখানে রেখে দেবো। তাহলে সেক্ষেত্রে আমার ফ্লোট রাইট করলে পরে আমার এই অর্ডারটা অন্যরকম আসবে। দেখুন এইভাবে আমরা এই প্রবলেমটাকে সলভ করি, এটা একটা ট্রিক্স কিন্তু এটা কখনোই সঠিক নয়। এইভাবে আপনি ডিজাইন করলে পরে পরবর্তী যখন ডিজাইন আরও কমপ্লিকেটেড হবে তখন আপনার এটা অনেক ক্ষেত্রে আপনাকে অনেক ফ্যাসাদে ফেলতে পারে। ঠিক আছে, তবে যাই হোক আমি দেখিয়ে দিলাম এইভাবেও এটাকে সলভ করা যায়, এটা একটা ওয়ে। আচ্ছা, আপনাদেরকে আরেকটা জিনিস বুঝিয়ে দিই, আমরা যেরকম ফ্লোটের ক্ষেত্রে লেফট রাইট নান পেয়েছিলাম, আমরা ক্লিয়ারের ক্ষেত্রেও কিন্তু একই ভ্যালুগুলো পাবো। দেখুন এখানে বোথ বাদে লেফট নান রাইট এই তিনটেই রয়েছে। ঠিক আছে, তো ব্যাপারটা কি, যখন আপনি ফ্লোট লেফট নেবেন তখন আপনাকে ক্লিয়ার লেফট করতে হবে, আপনি যখন ফ্লোট রাইট নেবেন তখন আপনাকে ক্লিয়ার রাইট করতে হবে। কিন্তু আপনি যদি বোথ নিয়ে নেন ক্লিয়ার বোথ, তাহলে আপনি ফ্লোট রাইট নিন বা লেফট নিন আপনাকে আর আলাদা করে চিন্তা করার কোনো দরকার পড়বে না যে আপনাকে ক্লিয়ার কী নিতে হবে। আপনার রাইট নিন চাই লেফট নিন, আপনার ক্লিয়ার বোথ করলে পরে দুটোই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এই কারণে আমরা সবসময় ক্লিয়ার বোথটাকে ইউজ করতে ভালোবাসি। এত দিন নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে, আপনার যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে আপনি অবশ্যই কমেন্ট সেকশনে কোশ্চেন করবেন। আর যদি ভিডিওটা আপনার একটু হলেও জ্ঞান বাড়ায় তাহলে আপনি এটাকে লাইক করে আমাকে মোটিভেট করতে ভুলবেন না। যেন আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হলে আপনাকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে হবে আর বেল আইকনে ক্লিক করে দিতে হবে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি, পরবর্তী দিনে আবার নতুন ভিডিও নিয়ে আসবো, ততদিন খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা, বাই।